হিরো আলম যাকে নিয়ে একের পর এক সমালোচনা ও আলোচনা থামছেই না, তিনি সবসময়ই কিছু না কিছু করে থাকেন। শর্ট ফিল্ম থেকে শুরু করে নাটক, সিনেমা, এমনকি নিত্য নতুন নিজের নতুন নতুন গান প্রকাশ করে আলোচনা সমালোচনার শিকার হচ্ছেন হিরো আলম। এতদিন হিরো আলম মাকে নিয়ে গান গেয়েছেন, দেশ নিয়ে গান গেয়েছেন, গেয়েছেন আরো বিভিন্ন রকমের গান, কিন্তু এবারই প্রথম হিরো আলম হিন্দি গান গেয়ে বসলেন। আজা মেরে পাস নামের নতুন একটি গান হিরো আলম ইউটিউবে প্রকাশ করেছেন কিছুক্ষণ আগে। দুই ঘন্টায় যেটার ভিউ দাঁড়িয়েছে 40,000-এর উপরে। গান গাওয়া নিয়ে হিরো আলম কম সমালোচনার শিকার হন না, তবুও তিনি কোনোভাবেই নিজেকে গান থেকে দূরে রাখতে পারছেন না। একের পর এক গান ছাড়ছেন তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। হিরো আলম যখন গান করেন তখন তার গানের নিচ দিয়ে পজিটিভ কমেন্টসের চাইতে নেগেটিভ কমেন্টসই বেশি পড়ে। অনেকে বিভিন্নভাবে হিরো আলমকে গালি দিয়ে থাকেন, কিন্তু হিরো আলম কোনোভাবে যেন তোমার পাত্র নন। মানুষ তাকে যতই গালি দেন তিনি যেন পণ করে নিয়েছেন আরোই নতুন নতুন কাজ নিয়ে হাজির হবেন দর্শকদের সামনে। হিরো আলম আগে বলেছেন তিনি গানের শিল্পী নন, মূলত মানুষকে বিনোদন দেবার জন্যই এই গানগুলো তিনি গেয়ে থাকেন। হিরো আলমের এ কথা শোনার পরেও কিছু দর্শক তাকে লাগাতার বাজেভাবে মন্তব্য করেই যান। দর্শকের বাজে মন্তব্যের শিকার হয়ে হিরো আলম এর আগেও বিভিন্ন সময় মুখ খুলেছে। আজামেরে পাস নামের এই গানটিতে হিরো আলম অনেকখানি নতুনত্ব নিয়ে এসেছেন। অনেকে মজা করে বলেই বসেছেন হিরো আলম হয়তো এবার হিন্দি শিল্পীদেরও ভাত মেরে দিতে যাচ্ছেন। বিভিন্ন জনই বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন, তবে একজনের কমেন্ট পড়ে চোখ আটকে গেল। এবি সালাম নামের একজন কমেন্ট করেছেন, বাংলার এন্ড্রু কিশোর আসিফ হাবিবদের মান সম্মান শেষ করে এবার হানি সিং বাদশাহ আতিফদের মান সম্মানে হানা, কথা কন ঠিক কিনা। গান গাওয়ার আগেও তিনি দর্শকদের বলে নিয়েছেন বেশ কিছু কথা। একের পর এক হিরো আলমের গানগুলো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবার আগে সত্য নিউজ পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করুন।